আমরা যখন ছবি তুলি তখন আমাদের অনেক ছবি কিন্তু ব্লার হয়ে যায় কিংবা ওভার এক্সপোজ হয়ে যায় কিংবা আমাদের ছবিগুলো ওপেন হয় না। এটা চাইলে আমরা একটা সফটওয়্যার দিয়ে ঠিক করতে পারি, সেটা হচ্ছে 4DDIZ ফাইল রিপেয়ার। এটার মাধ্যমে আপনি আপনার যে কোনো করাপ্ট হয়ে যাওয়া ভিডিওকে আপনি ঠিক করতে পারবেন, ভিডিও কিংবা ছবির কোয়ালিটিকে আপনি ঠিক করতে পারবেন। এমনকি এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ছবি, অডিও, ভিডিও, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ সহ যে কোনো ফাইলকে আপনি রিপেয়ার করতে পারবেন। যেমন আমরা যদি 4DDIZ-এর ফাইল শেয়ারে যাই তখন আপনি দেখতে পারবেন ব্লার ছবিগুলোকে নিমিশে আপনি ঠিক করতে পারবেন, আপনার ওভার এক্সপোজ হয়ে যাওয়া ছবিগুলোকে আপনি ঠিক করতে পারবেন, করাপ্ট হয়ে যাওয়া ফাইলগুলোকে আপনি ঠিক করতে পারবেন, কিংবা পুরনো ছবিগুলোকে আপনি কালার দিয়ে ঠিক করতে পারবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে নিই। তো কাজটি করার জন্য ডেসক্রিপশনে কিংবা ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আপনি সফটওয়্যারটির ফিচারগুলো দেখতে পারবেন। তো এখানে আসে আপনি প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এর জন্য আমরা প্রথমে টাইট ফ্রিতে ক্লিক করলাম, তারপর ডাউনলোড দিয়ে আমরা ইনস্টল করে নেব। ইনস্টলের জন্য একটু ওয়েট করবেন। তো ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা যদি এখানে স্টার্টে ক্লিক করি তাহলে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তাহলে সরাসরি এইভাবে সফটওয়্যারটি ওপেন হবে। এখন আপনি এখান থেকে ইউজ করতে পারেন কিংবা আপনার ডেস্কটপে আইকনটি দেখতে পারবেন, এটা যে ইনস্টল হয়েছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সফটওয়্যারটি আবার ওপেন হবে। তো প্রথম আপনি দেখতে পারবেন ভিডিও রিপেয়ার। আপনার যদি কোনো ভিডিও ফাইল করাপ্ট হয়ে যায় তখন আপনি ভিডিও রিপেয়ারে ক্লিক করলে প্রথমে এরর আপনার ভিডিওগুলো ঠিক করতে পারবেন, কিংবা যদি আপনার ভিডিওর কোয়ালিটি কম থাকে 2Kগুলোকে আপনি 4K করতে পারবেন, কিংবা আপনি যদি কালার ঠিক করতে চান এরকম এগুলো ডাউনলোড করে নেবেন। আপনি যদি ফটো রিপেয়ার করতে চান এখানে ক্লিক করবেন, সেমভাবে আপনি ফটোর করপ ফাইলগুলো ঠিক করতে পারবেন, ফটোর কোয়ালিটি ঠিক করতে পারবেন এবং কালারগুলো করতে পারবেন। আপনি যদি যে কোনো করপ ফাইল ঠিক করতে চান ফাইল রিপেয়ারে ক্লিক করবেন, তারপর এখানে আপনি দেখতে পারবেন অ্যাড ফাইলস। তো আপনি যদি অ্যাড ফাইলে দেন আপনার যে করপ ফাইলগুলো আছে সেটা দেখিয়ে দিবেন। এই যে দেখুন আমার এখানে একটি এক্সেল ফাইল আছে, আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখুন আমার এক্সেল ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে না, এটা করাপ্ট হয়ে গিয়েছে। এবং এখানে একটি পিডিএফ ফাইল আছে, এই পিডিএফ ফাইলটি আমার প্রায় 400 পেজের মতো, এটা করাপ্ট হয়ে গিয়েছে, এটা ওপেন হচ্ছে না। তো আমরা এখন এই দুইটা ফাইলকে ঠিক করব। তো এই জন্য আমরা অ্যাড ফাইলে গেলাম, ফাইলটা কোথায় আছে দেখিয়ে দিবেন। আমার ডেস্কটপে আমি রেখেছি, ডেস্কটপ থেকে প্রথমে আমি এক্সেলটা সিলেক্ট করে দিলাম, ওপেন দিলাম। তারপর আপনি এখানে ফাইলটি দেখতে পারবেন। এখন যদি আপনি এখানে স্টার্ট রিপেয়ারে ক্লিক করেন ফাইলটি রিপেয়ার হওয়া শুরু হবে। দেখুন রিপেয়ার হয়ে গিয়েছে। এখন আমরা যদি ভিউ রেজাল্টে ক্লিক করি তাহলে এখানে ফাইলটির প্রিভিউটা আমাদেরকে দেখাবে। দেখুন আমার ফাইলটি সব ঠিক আছে। এখন আমরা এটাকে সিলেক্ট করব। আপনি একসাথে চাইলে অনেকগুলো করতে পারবেন, তখন এখানে অনেকগুলো থাকবে, যেটা রিপেয়ার করবেন সেটা এভাবে সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে এক্সপোর্ট সিলেক্টেডে ক্লিক করবেন। তারপরে আপনি ফাইলটি কোথায় এক্সপোর্ট করতে চান, অর্থাৎ রিপেয়ার করা ফাইলটি আপনি কোথায় সেভ করবেন সেই লোকেশন দেখিয়ে দিবেন। আমি ডেস্কটপে একটা ফোল্ডার আছে ফাইল রিপেয়ার, এই যে এটা। তো আমরা ফাইল রিপেয়ার দিয়ে ওপেন দিলাম এবং ভিউ রেজাল্টে ক্লিক করলাম, তাহলে দেখুন ওই ফোল্ডারের ভিতরে এটা রিপেয়ার করে দিয়ে দিয়েছে। দেখুন আমরা ক্লোজ করলাম, এই ফোল্ডার আসলাম, এই যে দেখুন। এখন এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখুন আমার করা ফাইলটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো শুধু এটা না, আমরা একটি পিডিএফ ফাইল এখন করে দেখব। আমরা আবারও ফাইল রিপেয়ারে গেলাম, তারপর আমরা এখান থেকে রিপেয়ার লিস্টে ক্লিক করব, অ্যাড ফাইল দিব, এখান থেকে আমরা পিডিএফটা দিলাম, ওপেন দিলাম, তারপরে স্টার্ট রিপেয়ার দিলাম এবং ভিউ রেজাল্টে ক্লিক করলাম। এখন আমাদের এখানে দেখুন দুইটা ফাইল, তো আমার কিন্তু প্রয়োজন হচ্ছে পিডিএফটাকে রিপেয়ার করা। আমরা পিডিএফে ক্লিক করব, তারপরে দেখুন আমার এখানে পিডিএফটা কিন্তু শো করতেছে। তো আমরা এখানে সিলেক্ট করে এক্সপোর্ট সিলেক্টেডে ক্লিক করব। তারপর আবারও আমরা ডেস্কটপে গিয়ে এই ফাইল রিপেয়ার ফোল্ডার এটাকে আমরা রিপেয়ার করে যেন পাই সেখানে সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম, ভিউ রেজাল্ট দিলাম। তাহলে দেখুন আমার পিডিএফটা কিন্তু এখানে রিপেয়ার হয়ে চলে এসেছে। তো আমরা যদি ফোল্ডারে যাই, যে ফাইলটা আমরা এখন ওপেন দিলাম, তাহলে দেখুন এটা আমার প্রায় 450 পেজের একটা পিডিএফ, এটার কিন্তু সব কিন্তু রিপেয়ার করে চলে এসেছে। তাহলে এই সফটওয়্যারটি দিয়ে আমরা শুধু ফটো, ভিডিও বা ফাইল না, আমরা আমাদের অডিওগুলোকেও রিপেয়ার করতে পারবো। তো এটা হচ্ছে প্রিমিয়াম সফটওয়্যার। আপনার যদি এটা দরকার হয়, আপনি যদি আপনার নষ্ট ছবি, অডিও, ভিডিও বা নষ্ট ফাইল ঠিক করতে পারেন তাহলে এই সফটওয়্যারটি আপনি কিনে ইউজ করতে পারেন। তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনি একটি লাইক দিবেন এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।